মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সকাল বন্ধুরা। দেখো চারিপাশটা সোনালি রোদে ঝলমলে ঝলমলে লাগছে, কি সুন্দর লাগছে। আর এখন থেকে বন্ধুরা আমি ভিডিওটা সকাল থেকে কন্টিনিউ করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো, যা তাড়াতাড়ি জলটা খাও, দেরি হচ্ছে। আমার শরবত খাবে, তাহলে জল খাও। এই যে জলটা খাচ্ছে না, জলটা খেয়ে নাও, পড়তে বসবে। জল খেতে ভালো, শরবত তো খাবে। উপরে দেখি কি বলে, দিদিমণিকে ফোন করি। দেখো বন্ধুরা, এটা তোমরা কেউ চিনতে পেরেছো দেখি? এটা হচ্ছে চামড়া, মুরগির স্কিন, মানে মুরগির ছাল। এটা আমরা রান্না করে খাবো। তোমরা কে কে খাও এই মাংসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট তোমরা এই রান্নাটা আমরা কেমন করে করি তোমরা অবশ্যই দেখবে। আমার তো এটা খুব খেতে ভালো লাগে, এবং দিদার বাড়িতেও খুব, দিদার বাড়িতে এটা হচ্ছে। এবার ছাড়িয়ে আমরা পরিষ্কার করছি, এই যে কিছু কিছু লোম, এই যে বড় বড় লোম আছে, ছোটো ছোটো লোম আছে, লোমগুলো পরিষ্কার করে দিচ্ছি, রান্না করছি। আর কারা কারা এই মাংসটা মানে এই চামড়াটা খাও অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। এই দেখো মুরগি, এটা মুরগির ছাল, দেখো পাগলে দিলে তো। তো চলো এটা ঝটপট করে পুরো পরিষ্কার করে রেডি করে ফেলি, তারপর অবশ্যই তোমাদের সঙ্গে আমি পুরো রান্নাটা শেয়ার করবো। কিন্তু তোমাদেরকে বন্ধু স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। চলো আমার সঙ্গে থাকো। আর দিদার ঘরে রান্না হচ্ছে, দিদা রান্না করছে, দিদা রান্না করছে, দিদা রান্না করছে। এখানে মশলা কিছু কাটা হয়েছে, তো এটা বর্তমান, এগুলো বর্তমান আমি ছাড়িয়ে ফেলি, ছাড়িয়ে রেডি করে তোমাদের সঙ্গে আবারও আসছি ভিডিওতে। তো বন্ধুরা, আমার ওই মুরগির ছাল মানে কাটাকুটি করে পুরো পরিষ্কার করে নিয়েছি। ওটাকে পুরো পরিষ্কার করে গরম জলে ধুয়ে পুরো পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে মশলাও করে নিয়েছি, তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এরপর আমি রান্না করতে বসে যাবো। মেয়েকে বলছি গরম জল হয়েছে, তুমি চান করে না, ও তো কিছুতেই শুনছে না। তোমরা দেখো এখানে পরিস্থিতি হচ্ছে, সব রসুন নিয়ে পালিয়ে গেছে। এই দেখুন পরিষ্কার, তখনকার কালার দেখো, এখন পরিষ্কার করে নিয়েছি পুরো, ওই ঝুড়িতে রেখেছি, ঢাকিয়ে রেখেছি। দেখো রসুন আদা ছাড়ানো হয়ে গেছে, টমেটো কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, আলু ছোটো ছোটো করেছি, যেহেতু ছোটো ছোটো এগুলো, আর দুটো পেঁয়াজে দেবো। তো চলো এই দেখো মাটির হাঁড়িতে গরম জল বসে, আর যে দাদু যে আছে যার বাড়িতে আমরা থাকি, সেই দাদু মাংস খায় না, তার জন্য ডিমের একটা ঝোল বানিয়ে দিব। তো চলো আমি ঝটপট করে মশলা করবো, মশলাটা করে নিই, মশলা রেডি করে তারপর রান্না করতে বসে যাব। এরপরে তাকে আমাকে তুলতে হবে, এত বদল। বন্ধুরা আলু ভাজছি, দেখো মশলা বেটে নিয়েছি। এই দেখো এবার চিকেনটা ম্যারিনেট করবো, চিকেন না মুরগির ছাল ম্যারিনেট করবো। অতটা জল বেরিয়ে দিয়েছো, এখন চিকেনটা ম্যারিনেট করছি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর এদিকে পেঁয়াজটা কাটবো, জল নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কাটবো, আলুটা মনে হয়ে গেল। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, এবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো কি দেখো বন্ধুরা, আজকে সানডে ছিল, তো সানডেতে আমার কী কী কাজে ঝামেলা তোমরা অবশ্যই দেখলে। তার সঙ্গে দেখো মা যে স্ত্রীর কাজগুলো আসে, ওইগুলো কাপড় সব চলে এসেছে। এদিকে চিকেনটা দেখো, টেস্টি টেস্টি চিকেন, চিকেন না এটা মুরগির ছাল, এটা ডাটা চচ্চড়ি, দুতরাও গরম হয়ে গেছে, আমরা খাবো। তো খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছি, এদিকে ভাতের হাঁড়ি আছে, বাসন কুসন আছে, আর নিয়ে চালটা এনে দিয়েছি, চালটার আচার বানাবো, অবশ্যই ভিডিও করে দেখাবো। এই দেখো এই হচ্ছে শুভ, আমরা যাদের বাড়িতে আছি, ও শুভ, ও আয়রন করছে, ওর প্যান্টটা আয়রন করছে, বলছে কি ভারী কি ভারী ইস্ত্রিটা। এই যে ইস্ত্রিটা ওজন আছে, এক একটা ইস্ত্রি 7 কেজি, তো বুঝতে পারছো, তার দুটো ইস্ত্রি 14 কেজি। ও তুলছে, ও বলছে যা ভারী, তোলা যাচ্ছে না। বাট যাই হোক, নিজের কাপড়টা তো নিজে চেষ্টা করছে, এটাই যথেষ্ট।
তো আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমার নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যাবে আমার চ্যানেলে, ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে। আর ও ফার্স্টে আমি ইস্ত্রি করছে, ও ভাবছে যে বুঝতে পারছে না ঠিক কেমন করবে কি। আমিও ঠিকভাবে ইস্ত্রি করতে পারি না, আমার মা করে দেয় আমার জামা কাপড়গুলো। এই যে আমাদের সুভদা কাজ করছে। জানো বন্ধুরা, আমার এখানে ভিডিও করতে খুবই আনন্দ লাগলো, কারণ এই শুভ আর এই দিদা দাদু সবাই সাপোর্ট করে আমার ভিডিও করাটা নিয়ে। মানে আমার ওই পাশে না সবাই এত বাজে বাজেভাবে ইঙ্গিত করে, আমার খুবই খারাপ লাগে। মানে খুব অশ্লীল ভাষা বলে, খুব খারাপ। দিদা বলে হ্যাঁ, জীবনে যদি সফলতা পাওয়া যায় অবশ্যই সফলতা পা ভিডিও করে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে আমার জন্য জল আনতে গেছে, নিয়ে এসো আর ভর্তি করতে পারো। জল হচ্ছে, দেখো সে জল খেয়েছে, আগেই সে এঁঠো করে দেয় সবসময়। থ্যাংক ইউ। চলো জলটা খেয়ে নিই, একটু ওয়ারের কাছে আমাকে বেরোতে হবে। তো দেখি কখন বেরোয় কি ফোন করি। আমিও যাবো, আমিও যাবো, আমি অফিসে কাজে যাবো। কেন, তুমি সেখানে গিয়ে কি করবে? একটা চকলেট খাবো। আমি চকলেট বাড়িতে দিয়ে যাবো তোমাকে। ওকে, আজকে তো তুমি চিকেন খেয়েছো। আমাকে একটা এই যে এখন বড় চকলেট গুলো খেয়েছো, মুরগির থাল কি বেরিয়ে গেল বলো তো এখানে। বন্ধুরা চিকেন খাই দিব, আজকে থাল খেয়েছো। বন্ধুরা আমি একটা ইডিস করছি, আমার সবাই লোক আছে কিন্তু তো আমি কিছু বদমাশ করি বন্ধুরা।